একটা মেয়ে একটা চাই যাতে বিয়ে জীবনে একবারই বিয়ে একবারই হয়ে যাচ্ছে। কষ্ট লাগে স্বামীর জন্য? স্বামীর জন্য তো কষ্ট লাগে, আর এমনও আছে যে স্বামী আমার না তার হয়ে আমার লাভ নেই, যে আমার আমার হবে না আমি তার হই না। এখন কিরকম স্বামী চান? এখন চাই একটা কিরকম স্বামী যে আমার হবে, যে আমার একে বুঝবে, যে আমার হয়ে আমার জন্য কিছু করবে। যে মানুষে মনে করতো স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে, একটা ভালোবাসা। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ফাতেয়া। কি নাম? ফাতেয়া। ফাতেয়া আপু, আপনার বাড়ি কোথায়? বাড়ি হইছে যশোর। পরিবারে কে কে আছে? পরিবার আছে দাদি আছে। আচ্ছা আচ্ছা, তাই ভিডিওতে আসছেন কি চিন্তা করে? এই ভিডিওতে আসছি একটা ভালো একটা ছেলে পাওয়ার জন্য। বয়স কত? সংসার ভেঙে গেল কেন? স্বামী ভালো না। আপনি ভালো ছিলেন তো? মনে একটা মেয়ে কি খারাপ থাকে? বিয়ে করে কি স্বামী করে একটা মেয়েকে একটা স্বামী থেকে আরেকটা ছেলের সাথে প্রেম করতে পারে না কখনো না। আচ্ছা, একটা মেয়ে একটা চাই যাতে বিয়ে জীবনে একবারই কষ্ট লাগে স্বামীর জন্য? স্বামীর জন্য তো কষ্ট লাগে, আর এমনও আছে যে স্বামী আমার না তার হয়ে আমার লাভ নেই, যে আমার আমার হবে না আমি তার হই না। এখন কিরকম স্বামী চান? এখন চাই একটা কিরকম স্বামী যে আমার হবে, যে আমার একে বুঝবে, যে আমার হয়ে আমার জন্য কিছু করবে। যে মানুষে মনে করতো স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে, একটা ভালোবাসা আদর্শ মহব্বত এরকম আছে, সেটাও তার মধ্যে কখনো দেখিনি। মনে কর মেয়েরা স্বামীর বাড়ি যায় কেন? ভালোভাবে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে, আর স্বামীর কাছে থাকি খাওয়া পিন্দা ভালোবাসা, এটাই তো। এখন তো বিয়ে করলে তো মানুষ একটু মুখ দেখতে চায়, মুখটা কিভাবে দেখবে? আপনার বাড়িতে এসে? না না, বাসায় যদি আসতে পারে তাও আসতে সমস্যা নাই, আর মনে যদি বলে যে না আমি তো অনেক দূরে আছি, মনে করে আমার ফোন আসতে টাচ ফোন, কিন্তু টাচ ফোন আসতে নষ্ট হয়ে গেছে, তো সে যদি ঠিক করে দিতে পারে তো আমি দেখতে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই ম্যাডাম ফোন আসছে, নাম্বারটা মুখস্থ আছে? খুবই কষ্টের মধ্যে জীবন চলতেছে, কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01618572850। নাম্বারটা খোলা থাকে তো? ব্যাগ নাম্বার খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।